আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি দেখাবো তোমরা কিভাবে কোনো অ্যাপ ডাউনলোড করা ছাড়া বা কোনো সফটওয়্যার ডাউনলোড করা ছাড়া তোমরা কিভাবে তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপে লাইভ টিভি দেখবে। তো টিভিতে যে চ্যানেলগুলি থাকে সেই চ্যানেলগুলি সহ তোমরা আরও অনেক বিস্তারিত চ্যানেল তোমরা সেখানে পেয়ে যাবে। তোমাদের পিসিতে তোমরা একদম টিভি যেভাবে দেখে তোমরা সেই রকম তোমরা টিভি দেখতে পারবে একদম লাইভ। তো এর জন্য তোমাদের কোনো সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করা লাগবে না বা টফি ডাউনলোড করা লাগবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে যে ক্রোম ব্রাউজারটি তোমরা দেখতে পাচ্ছ, এই ক্রোম ব্রাউজারটি তোমাদের ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে তোমরা সার্চ বারে যে লিখবে toffee.com, দেখতে পাচ্ছ টফি লিখলে এরকম টফি যে লিঙ্কটি আছে তোমরা পেয়ে যাবে। তো জাস্ট তোমরা ওইটির উপরে একটু ক্লিক করবে, করার পরে এরকম লোডিং দেবে। তো তোমরা কোনো অ্যাপ নামও ডাউনলোড করা ছাড়াই তোমরা এখানে এসে টফি সার্চ করে টফির যে অফিসিয়াল লিঙ্কটি আছে ওইখানে ক্লিক করে তোমরা এখানে যে লাইভ টিভি অপশনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে টিভি, তোমরা এখান থেকে টিভি দেখতে পারবে। তো তোমরা এখানে দেখতে পাবে টিভিতে যে চ্যানেলগুলি থাকে সেই চ্যানেলগুলি সহ এখানে আরও অনেক বিস্তারিত চ্যানেল তোমরা পেয়ে যাবে। এত এত টিভি, এত এত চ্যানেল তোমাদের টিভিতে থাকে না, তো তোমরা এখানে সব পেয়ে যাবে। তো একটি সমস্যা আছে, সেটা হচ্ছে যদি তোমরা তোমাদের MB খরচ করে এটি করো তাহলে তোমাদের অনেক MB খরচ হবে, এবং যদি তোমাদের বাসায় ওয়াইফাই থাকে তাহলে তোমরা এটি খুব সহজে দেখতে পারবে। জলসা মুভি, স্টার প্লাস, স্টার জলসা, সব রকম চ্যানেল তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা ইচ্ছা করলে যদি তোমরা বাংলাদেশের কোনো চ্যানেল চাও, এই যে তোমরা বাংলাদেশের সব রকম চ্যানেল তোমরা এখানে পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে কোনো অ্যাপ নামানো ছাড়াই তোমরা তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপে একটি টিভিতে রূপান্তরিত করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।